बिस्मिल्लाहिर रहमानिर रहीम आमार बागान आमार खामार यूट्यूब चैनल एटा आमार तृतीय भिडियो एगुलो आमादेर नतून करे निये आसा 300 बाच्चा ए बाच्चार बयस एक मास गतकालके एगुलो ढाका थेके निये आसा हयेछे ताओ यूट्यूब देखे जोगाजोग करे उज्जवल भाइयेर काछ थेके बाच्चा एनेछि आमि आपनार साभार इये थेके कि बोले সাভারে পল্লী বিদ্যুৎ এখান থেকে আমি ওনার কাছে কতবার বাচ্চা নিয়েছিলাম তো ওনার বাচ্চা কোয়ালিটি ভালো জার্নি করার পরও বাচ্চার অবস্থা অত্যন্ত ভালো খাওয়া দেওয়া হয়েছে এবং এই বাচ্চাগুলোকে আজকে সকালে নেওয়া হয়েছে সকালে দিয়েছিলাম ভিটামিন সি এর জন্য লেবুর রস এবং সাথে কিছু গ্লুকোজের ঘাটতি পূরণের জন্য চিনি এবং এখন দেওয়া হলো ভিটামিন বি প্রিমিক্স এটা দেওয়া হলো ভিটামিন B1 B2 প্রিমিক্স যাতে বাচ্চার যে হ্যাসেলটা গেছে সেটা একটু কমে যাবে তো বাচ্চা কোয়ালিটি দেখেই দর্শক আপনারা বুঝতে পারছেন যে বাচ্চার কোয়ালিটি কেমন অত্যন্ত স্বতঃস্ফূর্ত বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে তো আমাদের এই খামারের অবস্থা এটা আমাদের প্রায় 14x14 একটা রুম 14x10 ফিট সম্ভবত আমি যদি ভুল না থাকি তো এই আমার এই আমাদের এই কম্বাইন খামারটা দেখভাল করে আমার বড় ভাই আব্দুর রহমান লিটন ভাই লিটন ভাই তোমার খামার সম্বন্ধে কিছু বলো খামারটা দেখাশোনা করি আমি আমার নাম হচ্ছে আব্দুর রহমান লিটন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্লাস ICT লেকচারার তো এর পাশাপাশি প্রফেশনাল পাশাপাশি আমি খামারটা দেখাশোনা করি এই যে মুরগি বাচ্চা তো আজকে আনা হয়েছে বাচ্চাগুলো প্রায় 29 তারিখ 6-7 দিন বাচ্চার বয়স দেখছেন বাচ্চার গ্রোথ অনেক সুন্দর যে 6-7 দিনের বাচ্চা এবং কীভাবে লাফালাফি করে বেড়াচ্ছে এবং ওয়েটও অনেক সুন্দর এবং খাচ্ছে খুব সুন্দরভাবে খাচ্ছে তো আজকে সকালে আমরা যেহেতু জার্নি করে ঢাকা থেকে নিয়ে এসেছি বাচ্চাগুলোকে এই জন্য ভিটামিন সি লেবুর রস এবং সেই সাথে B1 B2 প্রিমিক্স বিকেল থেকে এখন আমরা দিলাম ভিটামিন B1 এবং B2 প্রিমিক্স যাতে বাচ্চাটি স্ট্রং হয় এবং যে জার্নি করছে এই যে সতেজতা পায় এই জন্য আমরা ভিটামিনটা দিয়েছি ধন্যবাদ লিটন ভাইকে লিটন ভাই মানে আমার বড় ভাই উনি লেকচার হিসেবে কর্মরত রয়েছেন উনি আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন ঢাকায় এখন লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন ICT সাবজেক্টের তো উনি ভাই মোটামুটি চাকরির পাশাপাশি এই মুরগির বাচ্চাগুলো দেখাশোনা করে বা করবেন ইনশাল্লাহ উনি অনেক বেশি এনথুজিয়াস্টিক প্রাকৃতিক ব্যাপারে তো এই বাচ্চাগুলোকে আমরা খাওয়া দিছি লেয়ার বাচ্চাকে দেওয়া হয়েছে সোনালি স্টার্টার এই আমরা 15 দিন 35 দিন পর্যন্ত আমরা এটা দিব কারণ তার নিউট্রিশনের বিষয়টা খেয়াল রেখে আমরা প্রাকৃতিক খাদ্য এখন দিচ্ছি না 35 দিন পরে এটাতে আমরা ইয়ে দিব যে খাওয়াটা দিব তার 35 কেজি থাকবে ধান 45 কেজি থাকবে ধান 35 কেজি ভুট্টা 15 কেজি আপনার সয়াবিন 5 কেজি 4.5 কেজি শুটকির গুঁড়া আর 1/2 কেজি লবণ আর এই বাচ্চাগুলোকে রানী ক্ষেতে ভ্যাকসিন দেওয়া হয়েছে উজ্জ্বল ভাই দিয়ে দিয়েছেন এখন আমরা আগামী 10-12 দিন অর্থাৎ 20-21 দিন বয়সে এদের আমরা ইয়ে দিব রানী ক্ষেতে বুস্টার ডোজ দিব তো চেষ্টা করব প্রাকৃতিক পদ্ধতিতে পালন করার আমাদের এখানে আরও একটু জায়গা আছে এখানে মুরগি থাকবে মুরগির ঘোরাফেরার জন্যে সামনে আমাদের কিছু জায়গা রয়েছে এখানে এখানে মুরগি ছাড়া থাকবে টোটালি প্রাকৃতিক পরিবেশ দেওয়া তো সম্ভব না একটু কনফাইন্ড ওয়েটে যতটা সম্ভব প্রাকৃতিক পরিবেশ দেওয়ার সেটা আমরা দিব আর খাদ্য ব্যবস্থাপনায় 35 দিনের পর থেকে পুরোপুরি প্রাকৃতিক খাদ্য থাকবে ইনশাল্লাহ এরপরে বাসায় বেঁচে যাওয়া ভাত তারপরে খাদ্যে উৎসৃষ্ট শাকসবজি এগুলো দেওয়া হবে তো আমি নিয়মিত আমার খামারের যে পরিচর্যা খাদ্য ব্যবস্থাপনা ভ্যাকসিনেশন সবাই ভিডিও করে আমার দর্শকদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম